ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যানসহ বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী ছিলেন সাদেক হোসেন খোকা একজন মুক্তিযোদ্ধা ও সফল সংগঠক ছিলেন এই নেতা তার বর্ণাঢ্য জীবন তুলে ধরেছেন এম আর আমিন সাদেক হোসেন খোকা সরাসরি নির্বাচনে জয়লাভের মাধ্যমে দুই সালের পঁচিশ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণ করেন উনত্রিশ নভেম্বর দুই সাল পর্যন্ত টানা দশ বছর বিএনপি ও আওয়ামী লীগের শাসনামলে মেয়রের দায়িত্ব পালন করেন এই নেতা উনিশশো সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতিকে পরাজিত করে প্রথম সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন পরবর্তীতে 1996 এবং ২০০১ এক সালেও তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন ছাত্র জীবনে সালে বামপন্থী রাজনীতি দিয়ে খোকার রাজনৈতিক কেরিয়ার শুরু হয় এবং নব্বই এর সৈরাচার আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন খোকা উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এরপর উনিশশো সালে মুক্তিযোদ্ধা সংসদ থেকে মনোনীত হয়ে ঢাকা পৌরসভার মেয়র নির্বাচিত হন সাদেক হোসেন খোকা উনিশশো সালে বেগম খালেদা জিয়ার হাত ধরে বিএনপির রাজনীতিতে আসেন তিনি অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির দুই মেয়াদে সভাপতি ছিলেন খোকা দুই সালের চোদ্দই মে সপরিবারে নিউ ইয়র্ক চলে যান সাদেক হোসেন খোকা এরপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিউ ইয়র্ক সিটির কুইন্সে একটি বাসায় দীর্ঘদিন ধরে থাকছিলেন বিএনপির নেতা এমার আমিন সময় সংবাদ ঢাকা